মর্মান্তিক এক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক মোটর বাইক আরোহীর, আহত আরো দুইজন। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের ফরেস্ট মোড় এলাকায় 34 নম্বর জাতীয় সড়কে। মৃত যুবকের নাম শুভ বর্মন। পুলিশ হতাহতদের উদ্ধার করে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে রায়গঞ্জের জাতীয় সড়ক সংলগ্ন মুন্ডিপাড়া এলাকায় একটি পাটের গুদামে ভয়াবহ আগুন লাগে। আগুনের ঘটনায় জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। গভীর রাতে একটি মোটর বাইকে চেপে তিনজন রায়গঞ্জ থেকে তাদের বাড়ি মহিপুর গ্রাম পঞ্চায়েতের 10 মাইল এলাকায় যাচ্ছিল। নিয়ন্ত্রণ একটি লরির পিছনে সজোরে ধাক্কা মারে ওই মোটর বাইকটি। ঘটনাস্থলে মৃত্যু হয় শুভ বর্মন নামে এক যুবকের, আহত হয় আরো দুজন। রায়গঞ্জ থানার পুলিশ তাদের উদ্ধার করে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে। আগুন লেগেছে, তো গাড়ি যাওয়ার জন্য রাস্তা জ্যাম ছিল। পিছন থেকে তিনটা ছেলে আসছিল বাইক নিয়ে প্রচন্ড স্পিডে। ওরা বুঝতে পারেনি, তাকে ব্রেক করে তার গাড়ির পিছনে ঢুকে দেয়। তার মধ্যে দুজনের অবস্থা খুবই খারাপ, একজন মোটামুটি সুস্থ আছে। যাচ্ছে তোমার শিলিগুড়ি মোড় থেকে ডালপাড়া দিকে। আর তাদেরকে চেনা গেলে তাদের পরিচয় হালকা পেলাম, যেটা ওদের বাড়ির তোমার কি বলে ওটাকে 10 মাইল লক্ষ্মণী 10 মাইল। না, নামটা শুনি, ওর দাদার নাম আমি ফোনে পেলাম, গোপাল বর্মন বললো। আবাস যোজনা তালিকায় প্রকৃত উপভোক্তাদের নাম বাদ যাওয়ার অভিযোগ এনে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর 1 নম্বর ব্লকের গোয়াগাঁও 1 গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ কংগ্রেসের। এই ঘটনায় পঞ্চায়েত দফতরের সামনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় দরিদ্র মানুষের নাম বাদ পড়েছে আবাস তালিকায়। এ নিয়ে বঞ্চিত উপভোক্তাদের পাশাপাশি পঞ্চায়েতের স্মারকলিপি দিতে আসে কংগ্রেস নেতৃত্ব, কিন্তু পঞ্চায়েত দফতরের গেটের সামনে তাদেরকে আটকে দেয় গোয়ালপুকুর থানার পুলিশ। এর প্রতিবাদে পঞ্চায়েত অফিসের সামনে অবস্থান বিক্ষোভ দেখাতে শুরু করে কংগ্রেসের নেতৃত্ব ও উপভোক্তারা। এমনকি প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তারা। সাধারণ মানুষের নাম কেটে গেছে, আমরা যাব প্রধানের কাছে, শুধু আবেদন করতে যাব কি এই নামগুলো যেন এড হয়। ওরা তো একটা প্রচার করেছে, বিডিও সাহেব বলেছে, আমরা কি এখানে লাঠি সোঁটা নিয়ে আসছি? পুলিশ দেখতে পারছে না, আর আমরা যাব কি করতে? স্পেশাল লোক থাকবে, আমরা 4-5 জন প্রধানের কাছে যাব, গিয়ে শুধু এটাই বলবো যে সাধারণ মানুষের ঘর কেটে গেছে, তাদের জন্য ঘর, তাদের বেনিফিটের জন্য এড হয়, এটার জন্য তো বলতে আসছি। আর আজকে আইসি সাহেব এখানে বিশাল বাহিনী নিয়ে এসে দেখাচ্ছেন যে টিএমসিকে প্রোটেকশন দেবার জন্য এখানে 200-300 পুলিশ নিয়ে এসে উনি রাস্তায় বলছেন যে ভিতরে যাওয়া যাবে না। এটা কি পুলিশ? এটা তো টিএমসি পার্টি, ওর কংগ্রেস পার্টি, ওরকম পার্টি না যে প্রশাসনকে বাদ দিয়ে প্রশাসনের উপরে ঝগড়া করে প্রশাসনকে খারাপ কথা বলে। কংগ্রেস পার্টি ওই রকম দুর্নীতি নিয়ে চলে না।